ঝাঁকা রাখা বিজ্ঞান। সেই 1853 সালের কথা, জর্জ ক্রাম নিউ ইয়র্কের এক রেস্তোরাঁয় রাঁধুনি হিসেবে কাজ করতেন। একবার এক লোক রেস্তোরাঁয় এসে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিল। যথারীতি জর্জ ক্রাম খাবার প্রস্তুত করে পৌঁছে দিলেন, কিন্তু সেই লোক রেগে মেগে বলল, ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু এত মোটা কেন, যাও পাতলা করে আনো। জর্জ ক্রাম আলুগুলোকে পাতলা করে আনলেন, কিন্তু সেই লোক আরও পাতলা করে আনতে বলল। তিনি আরও পাতলা করে আনলেন, সেই লোক আবারও পাতলা করে আনতে বলল। বিরক্ত হয়ে জর্জ ক্রাম আলুর টুকরোগুলোকে একদম কাগজের মতো পাতলা করে ফেললেন, তারপর আচ্ছা মতো লবণ দিয়ে মাখিয়ে একদম মচমচে করে ভাজলেন। কিন্তু মজার ব্যাপার হলো, এবার সে লোক সেগুলো খুব আগ্রহ নিয়ে খেলো এবং আরও খাওয়ার জন্য অর্ডারও দিল। ব্যাস আবিষ্কার হয়ে গেল পটেটো চিপস। আমেরিকায় মানুষের মোটা হয়ে যাওয়ার পেছনে বিজ্ঞানীরা প্রধান কারণ হিসেবে দায়ী করেন এই পটেটো চিপসকে। মোটা না মোটা না, এগুলো সব বাতাস। চিপসের প্যাকেটে এত বাতাস থাকে কেন? এই চিপসের প্যাকেটে আসলে বাতাস থাকে না, থাকে নাইট্রোজেন গ্যাস। এই গ্যাস চিপসগুলোকে বাসি হয়ে যাওয়া থেকে রক্ষা করে এবং মচমচে রাখে। আর চিপসের প্যাকেটে চাপ পড়লে চিপসগুলো যেন ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, সেখান থেকেও রক্ষা করে। কিন্তু কথা সত্যি, চিপসের প্যাকেটে আসলেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি বাতাস থাকে। একবার কোরিয়ার একদল ছাত্র এই বাতাসের প্রতিবাদে এই চিপসের প্যাকেট দিয়ে একটা ভেলা বানিয়েছিল এবং সেই ভেলা সাগরে সত্যি সত্যি ভেসে বেড়িয়েছিল।